Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ভিডিও দেখবো, সেটা পদ্মা সেতুকে নিয়েই। কিন্তু পদ্মা সেতু ওপার বাংলার মানুষ না, এটা আমাদের এই দিককার মানুষ, মানে বাঙালি যারা রয়েছে তাদের যে কি উপকারে লেগেছে সেটা নিয়েই আজকের ভিডিওটা। এবং যে টাইটেলটা, শিরোনামটা আছে সেটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত ভারতীয়রাও। তো ভারতীয়রা কেন উচ্ছ্বসিত সেটা দেখার বিষয়, কারণ বাংলাদেশের মানুষ তো অবশ্যই উচ্ছ্বাস প্রকাশ করবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এদিকে কেন সবাই উচ্ছ্বসিত সেটাই আজকের জানার বিষয়। আচ্ছা, চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দের জোয়ার বইছে পাশের দেশ ভারতের কলকাতায়। কলকাতার সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে এই সেতুর উদ্বোধনে। আজ স্টার স্পেশালে জানবো পদ্মা সেতুর উদ্বোধনে কেন আনন্দের উষ্ণ হাওয়া বইছে কলকাতায়। পদ্মা সেতু চালু হলে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সড়ক পথে ঢাকায় যেতে প্রায় 4 ঘন্টা সময় বাঁচবে। কলকাতার অধিবাসী যাদের পূর্বপুরুষের ভিটেমাটি বাংলাদেশে, তারা যেন ক্রমশ স্মৃতি কাতর হয়ে পড়ছেন। খুব ভালো লাগলো, আনন্দ হলো যে আজ দেশের বাড়ি সম্বন্ধে এত একটা আভাস পেলাম। পদ্মা সেতু যেদিন ইনগরেট হবে এই সামনের মাসে, আমরা আরও 4 ঘন্টা কমে চলে যেতে পারবো দেশ দেখতে। বাংলাদেশের সেই স্মৃতি আমরা তো এখনও ভুলতে পারিনি, এত সোনা এত কিছু। কিন্তু যেদিন এই কমিশনিং হয়ে যাবে সেদিন আমাদের মনে একটা রেল সড়ক সেতু যেটা তৈরি হয়েছে এবং রেকর্ড সময়ে তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। এটা আমরা যে ওখানে যেতে পারবো এত সহজভাবে, এই সব লোকের জন্য এটা খুলে দেওয়া হচ্ছে এবং তাতে একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি আসছে আমাদের মনের মধ্যে। প্রধানত ভারতের পণ্য বাংলাদেশে আসে সড়ক পথে। পদ্মা সেতু চালু হলে দ্রুত সময়ে মালামাল গন্তব্যে পৌঁছাবে বলে আশা করছেন কলকাতার অনেক ব্যবসায়ী। এখন পদ্মা সেতু যদি চালু হয়ে যায়, চালু হলে আমাদের নানা রকম সুবিধা হয়ে যাবে। আপনাদের এখন সময় ডেইলি আমাদের বোমরা দিয়ে, এখন মানে আমাদের ঘোজালাঙ্গা বর্ডার দিয়ে 450 গাড়ি রেগুলার যায় এখান থেকে, তখন গাড়ির পরিমাণও বেড়ে যাবে। ঢাকা যেতেও সুবিধা, আমাদের কাঁচামালও তাড়াতাড়ি পৌঁছে যাবে। আগে এখন যেখানে 6 ঘন্টা লাগছে 7 ঘন্টা ঢাকা যেতে, সেখানে চিটাং যেতে 8-10 ঘন্টা, সেখানে আমাদের 4 ঘন্টায় ঢাকা পৌঁছে যাচ্ছে। অনেক সুবিধা আমাদের হবে পদ্মা সেতু যদি বাড়তে। ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। এই পদ্মা সেতুটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, যেমন যমুনা সেতুটা হয়ে গেছে। যমুনা সেতু দিয়ে অনেক গাড়ি আমাদের পাস হয় না, সাধারণত বাংলাদেশের নর্থ বেঙ্গলের গাড়িগুলো যমুনা সেতু দিয়ে পাস হয়। এই পদ্মা সেতুটা হয়ে আমরা খুব মানে কম করে আমরা 4-5 ঘন্টা মানে সময়টা আমরা করতে পারবো, কমের মধ্যে যাত্রীদের পরিষেবাটা দিতে পারবো। নানাবিধ প্রয়োজনে স্বাভাবিক সময়ে গড়ে প্রায় 10,000 বাংলাদেশি প্রতিদিন ভারতে যান। পদ্মা সেতু চালু হলে ঢাকা কলকাতার মধ্যে যাতায়াত সহজতর হবে বলে মনে করছেন কলকাতায় আসা বাংলাদেশি পর্যটকরা। জুনের 26 তারিখে পদ্মা সেতু ওপেন হবে, তো আশা করি আমাদের এই যশোর বা বেনাপুল এদিকে আসতে সহজ হয়ে যাবে রাস্তাটা। তারপর খুলনা, সাতক্ষীরা, এই রাস্তাগুলো একেবারে সহজ হয়ে যাবে আমাদের জন্য। জার্নিটা অনেক সুন্দর হবে, স্মুথ হবে, এটা আমাদের দেশের অর্থায়নে করা হচ্ছে। সেতু যদি কমপ্লিট হয়, 25 তারিখে চালু হয়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা খুব সহজ হবে। আনুমানিক 3-4 ঘন্টা সময় আমাদের কম লাগবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক খুব আরও ভালো হবে। পদ্মা নদী থেকে ব্রিজ চালু হবে ফ্রম 25 জুন। অনেক টুরিস্ট আসবে, এখনই তো টুরিস্ট আসছে মেডিকেল ভিসার জন্য, মানে বিজনেস ভিসার জন্য। 6-7 আওয়ার্স মানে লেস হয়ে যাবে আপনার ট্রাভেলিং। কলকাতার নিউ মার্কেট, সদর স্ট্রিট, কলেজ স্ট্রিট, বইপাড়া, কফি হাউস, পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আনাগোনা থাকে সারা বছর। এবার পদ্মা সেতুর কারণে যাতায়াত সহজ হবে বলে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি বাড়বে কয়েকদিন।
পদ্মা সেতুর উদ্বোধনে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড খুশি, সাথে সাথে আমরা দেখলাম যে এবার বাংলার মানুষও কিন্তু ভীষণ খুশি। কারণ বাঙালির মধ্যে যে একটা মনের টান রয়েছে, বাংলার মাটির জন্য যে একটা টান রয়েছে, সেটা কিন্তু বরাবরই রয়েছে এবং সেটা দুই প্রান্তের মানুষের ক্ষেত্রেই একই কথা বলা চলে। আর সাথে সাথে কয়েকটা জিনিস আমি দেখলাম সেখানে, এখানে যেটা হচ্ছে যে 4 ঘন্টা প্রায় সময় কমে যাবে বাংলাদেশের সাথে, মানে যোগাযোগের ব্যাপারটা। প্রচুর বাস মালিক রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে যারা ভীষণ খুশি, তাতে করে তাদের মালপত্র আনা নেওয়া খুব তাড়াতাড়ি হবে এবং কস্ট যেটা সেটাও অনেকটাই লাভ হবে। সাথে সাথে দুই পাড়ের মানুষের যে সাংস্কৃতিক মেলবন্ধন বা সামাজিক মেলবন্ধন সেটা কিন্তু আরও জোরালো হবে, সেই সুযোগটা কিন্তু আরও কাছাকাছি এনে দিচ্ছে। এবং পর্যটক, যারা বাংলাদেশি পর্যটক রয়েছে, প্রায় বলা হলো যে দিনে 10 থেকে 11 হাজার বাংলাদেশি মানুষ যারা কলকাতায় আসা যাওয়া করেন, তাদের ক্ষেত্রেও প্রচুর সুবিধা হবে আর কি। মানে বাড়ি থেকে এপাড়া ওপাড়া যাওয়ার মতো ব্যাপারটা হয়ে যাবে, কারণ আমার মনে হয় বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলেও অনেকটা সময় লাগে। সেখানে মানে ঢাকা থেকে মানে কলকাতা আসা বা ঢাকার বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কলকাতায় আসা অনেকটাই সহজ তার থেকে, হয়তো বা একটা দুটো ওই যে চেকিংয়ের ব্যাপার থাকে, পাসপোর্ট ভিসার প্রবলেম থাকে, ওটা বাদ দিলে কিন্তু অন্যান্য জায়গায় মানে বাংলাদেশেরই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চাইতে আমার মনে হয় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জায়গায় আসা সুবিধাজনক। তার এবং সেই জন্য আমার মনে হলো যে 4 ঘন্টা আরও কম হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, একটা বিরাট ফ্যাক্টর কাজ করে। সাথে সাথে বাংলাদেশের যে আর্থিক উন্নয়ন হবে বা সমাজ কল্যাণমূলক যে সমস্ত কাজগুলো হবে সেগুলো তো বাদই দিলাম, সাথে সাথে প্রচুর ভারতীয়রাও কিন্তু এখন বাংলাদেশ যাওয়ার চেষ্টা করবে। এবং বাঙালি যারা রয়েছে, উনি একজন ভদ্রলোক বললেন যে আমি, যিনি বাজার নিয়ন্ত্রক পরামর্শদাতা এরকম কিছু ছিল দেখলাম, আমি নামটা মনে নেই, উনি যেমন বললেন যে ওনার পৈতৃক বাড়ি বা এরকম কিছু রয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের সঙ্গে স্মৃতির একটা ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এপারের মানুষের প্রচুর রয়েছে, প্রচুর মানুষ রয়েছে যারা ওপার থেকে চলে এসেছে বা পৈতৃক ভিটে ওখানে রয়েছে। তো সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আরও একটা স্বর্ণ মানে স্বর্ণ সুযোগ, ঠিক আছে, সুবর্ণ সুযোগ। তো সেই সুবর্ণ সুযোগ আমার মনে হয় তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করবে সে তার ফলে মানে যাওয়ার সেখানে, এবং অন্তত নিজের ভিটে মাটিটাকে চিনে আসা, দেখে আসা, সেই জায়গাটা ঘুরে আসা, সেটা কিন্তু করতেই পারবে। এবং এই লাভগুলো হওয়ার ফলে আমি মনে হয় বাংলাদেশের যে পদ্মা সেতু সেটা অনেক আশীর্বাদ প্রাপ্ত একটা জিনিস, প্রত্যেক মানে প্রচুর মানুষের আশীর্বাদ রয়েছে এবং দোয়া রয়েছে সেই জন্য বাংলাদেশে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এবং এই পদ্মা সেতুর মাধ্যমে প্রচুর মানুষের আনাগোনা বেড়ে যাবে এবং মানে মানুষের উপকারে লাগবে। এই সেই জন্যই বলছি মানে পদ্মা সেতু একটা দোয়ার কাজ করেছে এইখানে। আর বিশেষ কিছু না, অনেক পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলেছি, নতুন কিছু বলার নেই। তবে আজকের ভিডিওটা স্পেশাল মনে হলো, কারণ এতদিন আমরা বাংলাদেশের মানুষের মতামত জেনেছি, তাদের সেখানকার তোমাদের সেখানকার কী পরিস্থিতি, কী আর্থিক ব্যাপার স্যাপার বা পদ্মা সেতু কীভাবে তৈরি হলো না হলো সমস্ত কিছু জেনেছি, কিন্তু এপারের মানুষরা, এপারের বাঙালিরা কী ভাবছে সেটাকে নিয়ে, সেইটা কিন্তু আজকের ভিডিওটা দেখলাম এবং খুবই ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।